কোভিড নাইন্টিন সংকটকালে নর্থহ্যাম্পটনের এইচএএম ফিউনারেল সার্ভিসের মানবিক উদ্যোগ দাফন কাফন সম্পূর্ণ করেছেন স্বেচ্ছাশ্রমে। করোনা ভাইরাসের এই কঠিন সময়ে নর্থহ্যাম্পটনের এইচএএম ফিউনারেল সার্ভিসের ভলান্টিয়ারগণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এ পর্যন্ত কমপক্ষে 20 জন মানুষকে ফিউনারেল সার্ভিস দিয়েছেন। বিস্তারিত এসানুল ইসলাম চৌধুরী শামীমের রিপোর্টে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের এই সময়ে আপনজন ছাড়াই একে অন্যকে সাহায্য করে না, সেখানে এজেএম ফিউনারেল সার্ভিস তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে, সাহায্য করছে স্বজন হারানো পরিবারদের। এজিএম ফিউনারেল সার্ভিসটাকে আলহামদুলিল্লাহ আমরা ফিউনারেল সার্ভিস কোভিড-19 লাগে দিয়ে যাইতাম। বর্তমানে আমরা নতুন অনেক মানুষ মারা যাইরা, আমরা এটা একটা মানবিক দায়িত্বের লাগে আমরা এটা চালাইয়া যাইতাম। এটা জরুরি, আমরা কেউ না কেউ তো চালাইয়া যাওয়া লাগবো, এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ। তারপরেও আমরা চিন্তা করলাম যে এটা আমরা কমিউনিটির লাগে একটা সেবা দেওয়ার প্রয়োজন। আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমরা সবকিছু চালাইয়া যাইতাম। ব্রিটেনের নর্থহ্যাম্পটনের এজেএম ফিউনারেল সার্ভিস এখন পর্যন্ত 11 জন ব্রিটিশ বাংলাদেশি সহ মোট 20 জন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষকে দাফন সম্পন্ন করেছে। তাদের এই সহযোগিতায় অসহায় পরিবারগুলো ধর্মীয় রীতি অনুসারে হারানো স্বজনদের দাফন করতে পারছে। আমরা এই সার্ভিস প্রোভাইড করলাম আল্লাহর খুশি এবং রাজি করার লাগে। আমরা দুনিয়ার কোনো স্বার্থে সার্ভিস ইউজ করি না, সার্ভিস দেই না। আর এই এজিএম ফিনান্স সার্ভিস আপনারা হলেও জানেন যে এগু মসজিদের একটা ফিনান্স সার্ভিস, আর মসজিদের ফিনান্স সার্ভিসটা কি আমরা কোনো প্রফিট করি না। যাও আয় মসজিদ সার্ভিসটা কি যে পয়সাটা আমরা লই সব পয়সা মসজিদ যায়। আমরা যে সার্ভিস দেই এগু ফিজাবিল্লাহ, আমরা সময় ব্যয় করিয়া যে সার্ভিস দেই এগু মসজিদে আও সার্ভিসটার পয়সা মসজিদে পায়। ব্রিটেনের গুরুস্থানগুলোতে লাশ দাফন করতে হিমশিম খাচ্ছেন স্বজনরা। উল্লেখ্য, নর্থহ্যাম্পটনের আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদের অধীনে পরিচালিত হচ্ছে এজেএম ফিউনারেল সার্ভিস। মানুষ মানুষের জন্য, কিন্তু এই করোনা মহামারী আমাদেরকে এই আদর্শ থেকে দূরে ঠেলে দিচ্ছে। কিন্তু এজেএম ফিউনারেল সার্ভিস সকল ঝুঁকিকে মাথায় নিয়ে স্বজন হারান ও পরিবার পাশে এসে দাঁড়াচ্ছে, ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করে দিচ্ছে মৃত ব্যক্তিদের। নর্থহ্যাম্পটনের এই ফিউনারেল সার্ভিস আমাদের সমাজের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে। নর্থহ্যাম্পটনের টু স্টার রোডের সেমিটারি থেকে এসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস।